এটাই তো মনে হয়। বিয়ে শাদি করে তো শ্বশুর বাড়ি যাবো, মেয়েরা তো বাবা মার ওখানে সারা জীবন থাকে। সেটাই সেটাই, মেয়েদের একবার না একবার হলে শ্বশুর বাড়ি যাইতে হবেই। আমিও যেতে চাই, আমারও অনেক বাড়িতে অনেক বিপদ ভাই, আমারও মাটা অসুস্থ, অনেক সমস্যা বাড়িতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব পরিবারের একটি আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? ঝুমুর। ঝুমুর আপু, কেমন আছেন আপনি? ভালো আছেন। তা কি অবস্থা আপনার, কি এতদিন পরে দেখা সাক্ষাৎ হলো, আসলে কেমন ছিলেন বা কোথায় ছিলেন? এতদিন অনেক অসুবিধায় ছিলাম ভাই, আমার বাবা তো বিয়ে করে চলে গেছে, এই জন্য বাবা নিয়ে গেছিল আমার সাথে লাভ করে আমাকে। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। চেহারা টেহারা নষ্ট হয়ে গেছে, সুগাই টুগাই গেছেন, কি অসুস্থ ছিলেন নাকি? অসুস্থ ছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, তা এখনো বিয়ে শাদী কেন দেয় নাই কেন আপনাকে? বিয়ে শাদী করি নাই, আমার মোবাইলটা ছিল, আগে একটা প্রতিবেদন করেছিলাম, ওইটা নষ্ট হয়ে যাওয়ার পরে আর কিনতেও পাই না, আই করতেও পাই না, এই জন্য। মানে বিয়ে শাদী করার জন্য কেউ আর যোগাযোগ করে নাই? না না, হয় নাই। আচ্ছা আচ্ছা, তা আজ আসছেন আসলে কি বিয়ে শাদী করে সংসার করবেন সে আশা নেই, না অন্য কোনো কিছু বলতে চান? আইসি ভাই, মাটা অসুস্থ, বাড়িতে অনেক সমস্যা, এই জন্য আইসি যে কোনো ভাই যদি পাশে দাঁড়ায়, আর কেউ যদি বিয়ে করতে চায়, বিয়ে তো করবোই অবশ্যই, কিন্তু ভালো একটা ছেলে দেখে তো বিয়ে করতে হবে, বিয়ে তো সারা জীবনের জন্য, হুটাস হুটাস করে তো বিয়ে হয়। কোনো প্রেম ভালোবাসাটা সে এরকম মনের মানুষ টানুষ কেউ এখনো আসে নাই? প্রেম ভালোবাসা করেই হবে। প্রেম ভালোবাসা এখনো হয় নাই কারোর সাথে? না, এখনো হয় নাই। আজকে যে সুন্দর, একেবারে সুন্দর জামা কাপড় পরে একেবারে সাজে, মাথায় ফুল টুল দিয়ে, টোটাল লিপস্টিক দিয়ে আসছেন, কি মনের মানুষের উদ্দেশ্যে নাকি? হ্যাঁ, মনের মানুষের উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, সেই মানুষটা কিরকম হইতে হবে? যেই রকমই হোক, আমাকে দুঃখে সুখের সময় পাশে থাকলেই হবে, আমার দুঃখ সে ভাগ করে নিবে, আমার বিপদে সে থাকবে, সেরকম মানুষই আমার চাই। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করা হয়েছিল? পড়ালেখা করা হয়নি ভাই, এই মনে করো এই লকডাউনের মধ্যে, আর তার মধ্যে ছোটকাল ধরে আমার বাবা একটা মানে নেশা টেশা করতো, আমার ঠিক মতন দেখতো না, আম্মুই গ্যারাম করে সেইভাবে চলতো। এখন মনে কর আব্বু বিয়ে করে চলে যাওয়ার পরে আমার আরও সমস্যা হয়ে গেছে, এই জন্য লেখাপড়া করার সমস্যা, ওরকম সামর্থ্য হয়নি। সেটাই, তাই যে এত অভাবের পরিবার, যেহেতু আপনার যদি এখন বিয়ের বয়স তো হয়েছে, বিয়ে শাদী করে যদি শ্বশুরবাড়ি যান, আমি মনে করি সংসারে মনে আর একটু মানে একটু ভালো চলবে, সেটা মনে হয় আপনার কাছে নাকি? হ্যাঁ, সেটাই তো মনে হয়, বিয়ে শাদী করে তো শ্বশুরবাড়ি যাবোই, মেয়েরা তো বাবা মার ওখানে সারা জীবন থাকে। সেটাই সেটাই, মেয়েদের একবার না একবার হলে শ্বশুরবাড়ি যাইতে হবেই, আমিও যেতে চাই, আমারও অনেক বাড়িতে অনেক বিপদ ভাই, আমারও মাটা অসুস্থ, অনেক সমস্যা বাড়িতে, কেউ যদি আমার সমস্যার মধ্যে, আমার বিপদের মধ্যে পাশে থাকে, দাঁড়ায়, আমার দুঃখের সময় সে সাথী হয়, সুখের সময় সে সাথী, আমি সেরকম একটা ছেলে চাই। আচ্ছা আচ্ছা, তা এই বয়সে যে কষ্ট লাগতেছে কোনটা সবচেয়ে বেশি? কষ্ট লাগছে বাবাটা বিয়ে করে চলে গেল, মার পাশে নাই, মাটা অসুস্থ, ছোটকাল ধরে লেখাপড়া করতে পাই নাই, ভাই বোনগুলো ঠিক মতন খাইতে পায় না, সবার তান দেখে, কেউ আনলে ওইগুলো চেয়ে চেয়ে দেখে, এর জন্য অনেক কষ্ট, এর জন্য কষ্ট লাগে, তাই না? ধরেন যে পরিবারে এত সমস্যা বা এত অভাব অনটন সব কিছু মিলে, এখন কি কোনো ভালো ছেলে কি বাড়িতে এসে আপনাকে বিয়ে করবে, আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, মোবাইলে করলে মোবাইলেও করতে পারি, বাড়িতে এসে করলে বাড়িতে এসেও করতে পারি, যদি আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্ব নেয়। বিয়ে শাদীর যে একটা খরচ আছে সেটা কি গুছাতে পারবে বা সেটা কি দিতে পারবে, কন্যা দায়ের যে একটা খরচ? না না, আমরা এগুলো পাবো কোথা, ঠিক মতন চলছে, যে বিয়ে করবে সেই খরচ, সেই সব দিবে, সেই সব কিছু দিয়ে আপনাকে বিয়ে করে নিয়ে যাবে সেরকম? কেউ যদি প্রেম করে বিয়ে করে মানে প্রেম করে নিয়ে চলে যেতে চায় কাজে অফিসে বিয়ে শাদী করে, তাহলে কি করবেন? তাও বিয়ে করবো, প্রেম করে যদি কাজে অফিসে নিয়ে যেতে চায় তাও করবেন, তা তো কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তা ফ্যামিলির গার্জিয়ান কেউ নাই আর, চাচা টাচা বা মামা খালা যারা থাকে, তারা কি কোনো খোঁজ খবর রাখে না? এমনি খোঁজ খবর নেয় বা? আপনার গ্রামের বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি শ্রীপুর। শ্রীপুর কোন শ্রীপুর? এটা নবীনগর। নবীনগর শ্রীপুর। আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো, মোবাইল নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না, তা একটা নাম্বার মুখস্থ নাই কেন, তা নাম্বারটা দেখে বলতে পারবেন, নাহলে আমার কাছে দেন আমি বলে দিচ্ছি। হ্যালো বিহার, শুনতেই পারলেন এক অসহায় পরিবারের মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান, কেউ যদি তাকে বিয়ে করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। শুনতেই পারলেন তার পুরো জীবনের গল্প, বা আরও কোনো তথ্য জানতে চাইলে নাম্বারে যোগাযোগ করুন। নাম্বারটি হচ্ছে 01826742245। নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01826742245। নাম্বারটা কার কাছে থাকে?
দেখ নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে আপু? নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দেখবেন আপনার মাও সুস্থ হয়ে যাবে। এখনো আসে নাই, ভালোবাসা করেই হবে। প্রেম ভালোবাসা এখনো হয় নাই কারোর সাথে? না, এখনো হয় নাই। আজকে যে সুন্দর একেবারে সুন্দর জামা কাপড় পরে একেবারে সাজে মাথায় ফুল টুল দিয়ে টোটাল লিপস্টিক দিয়ে আসছেন, কি মনের মানুষের উদ্দেশ্যে নাকি? হ্যাঁ, মনের মানুষের উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, সেই মানুষটা কিরকম হইতে হবে? যেই রকমই হোক, আমাকে দুঃখে সুখের সময় পাশে থাকলেই হবে। আমার দুঃখ সে ভাগ করে নিবে, আমার বিপদ সে থাকবে, সেরকম মানুষ আমি চাই। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করা হয়েছিল? পড়ালেখা করা হয়নি ভাই, এই মনে করো এই লকডাউনের মধ্যে, আর তার মধ্যে ছোটকাল ধরেই আমার বাবা একটা মানে নেশা টেশা করতো, আমার ঠিক ঠিক মতন দেখতো না, আমি মেগেরাম করে সেইভাবে চলতো। এখন মনে কর আব্বু বিয়ে করে চলে যাওয়ার পরে আমার আরও সমস্যা হয়ে গেছে, এই জন্য লেখাপড়া করার সমস্যা, ওরকম সামর্থ্য হয়নি। সেটাই, তাই যে এত অভাবের পরিবার, যেহেতু আপনার যদি এখন বিয়ের বয়স তো হয়েছে, বিয়ে শাদী করে যদি শ্বশুর বাড়ি যান, আমি মনে করি সংসারে মনে আর একটু মানে একটু ভালো চলবে, সেটা মনে হয় আপনার কাছে নাকি? হ্যাঁ, সেটাই তো মনে হয়। বিয়ে শাদী করে তো শ্বশুর বাড়ি যাবই, মেয়েরা তো বাবা মার ওখানে সারা জীবন থাকে। সেটাই সেটাই, মেয়েদের একবার না একবার হলে শ্বশুর বাড়ি যাইতে হবেই। আমিও যেতে চাই, আমারও অনেক বাড়িতে অনেক বিপদ ভাই, আমারও মাটা অসুস্থ, অনেক সমস্যা বাড়িতে, কেউ যদি আমার সমস্যার মধ্যে আমার বিপদের মধ্যে পাশে থাকে দাঁড়ায়, আমার দুঃখের সময় সে সাথী হয়, সুখের সময় সে সাথী, আমি সেরকম একটা ছেলে চাই। আচ্ছা আচ্ছা, তা এই বয়সে যে কষ্ট লাগতেছে কোনটা সবচেয়ে বেশি? কষ্ট লাগছে বাবাটা বিয়ে করে চলে গেল, মার পাশে নাই, মাটা অসুস্থ, ছোটকাল ধরে লেখাপড়া করতে পাই নাই, ভাই বোনগুলো ঠিক মতন খাইতে পায় না, সবার টান দেখে কেউ আনলে ওইগুলো চেয়ে চেয়ে দেখে, এর জন্য অনেক কষ্ট, এটার জন্য কষ্ট লাগে, তাই না? ধরেন যে পরিবারে এত সমস্যা বা এত অভাব অনটন সব কিছু মিলে, এখন কি কোনো ভালো ছেলে কি বাড়িতে এসে আপনাকে বিয়ে করবে, আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, মোবাইলে করলে মোবাইলেও করতে পারি, বাড়িতে এসে করলে বাড়িতে এসেও করতে পারি, যদি আমার পাশে দাঁড়ায়। আমার দায়িত্ব নেই, বিয়ে শাদীর যে একটা খরচ আছে সেটা কি গুছাতে পারবে বা সেটা কি দিতে পারবে, কন্যা দায়ের যে একটা খরচ? না না, আমরা এগুলো পাবো কথা, ঠিক মতন যে বিয়ে করবে সেই খরচ সেই সব দিবে, সেই সব কিছু দিয়ে আপনাকে বিয়ে করে নিয়ে যাবে সেরকম। কেউ যদি প্রেম করে বিয়ে করে মানে প্রেম করে নিয়ে চলে যেতে চায় কাজে অফিসে বিয়ে শাদী করে, তাহলে কি করবেন? তাও বিয়ে করবো, প্রেম করে যদি কাজে অফিসে নিয়ে যেতে চায় তাও করবেন, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তা ফ্যামিলির গার্জিয়ান কেউ নাই আর, চাচা টাচা বা মামা খালা যারা থাকে তারা কি কোনো খোঁজ খবর? এমনি খোঁজ খবর নেই। বা আপনার গ্রামের বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি শ্রীপুর। শ্রীপুর কোন শ্রীপুর? এটা নবীনগর। নবীনগর শ্রীপুর। আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করে, মোবাইল নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না, তার একটা নাম্বার মুখস্থ নাই কেন? তা নাম্বারটা দেখে বলতে পারবেন, নাহলে আমার কাছে দেন আমি বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতেই পারলেন এক অসহায় পরিবারের মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান, কেউ যদি তাকে বিয়ে করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। শুনতেই পারলেন তার পুরা জীবনের গল্প, বা আরও কোনো তথ্য জানতে চাইলে নাম্বারে যোগাযোগ করুন। নাম্বারটি হচ্ছে 01826745245। নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01826745245। নাম্বারটা কার কাছে থাকে? আমার কাছেই থাকে। দেখ নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে আপু? নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দেখবেন আপনার মাও সুস্থ হয়ে যাবে, সে সংসারের অভাবও দূর হয়ে যাবে, ভালো কোনো বিয়েও হয়ে যাবে, ঠিক আছে? তা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।